আমাকে এই জীবনটা কেন দেয়া হয়েছে, আমাকে জীবনটা এই জন্যে দেয়া হয়েছে যে আমি যেন মৃত্যুকে অতিক্রম করতে পারি, এবং আমার জন্য মৃত্যুকে কেন সৃষ্টি করা হয়েছে, আমার জন্যে মৃত্যুকে এই জন্যে সৃষ্টি করা হয়েছে যে আমি যেন জীবনের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে পারি। জীবন মৃত্যু দ্বারা এবং মৃত্যু জীবন দ্বারা সংজ্ঞায়িত, একটি অপরটির কাঁচামাল। আমি এমন কোনো মৃত্যুর জন্য অপেক্ষা করব না যা দূর থেকে আমার সন্ধানে ছুটে আসবে। আমি ইতোমধ্যেই মৃত্যুকে আলিঙ্গন করেছি, কারণ জীবনের শুরু মানেই মৃত্যুর শুরু। আমি কোনো কিছু হারাবার ভয়ে ভীত নই, কারণ কোনো কিছুই আমার সত্তার চেয়ে বড় নয়। আমি কোনো কিছুই পাওয়ার চিন্তায় উদগ্রীব এবং অস্থির নই, কারণ আমার মনটা এমন কোনো শূন্যস্থান নয় যা কতকগুলো বস্তু দিয়ে পূরণ করতে হবে। আমি যদি কোনো কিছু চেয়ে থাকি, তাহলে তা সুখ দুঃখ উভয়ই, দারিদ্র সচ্ছলতা উভয়ই, সমস্যা এবং সমাধান উভয়ই। আমি প্রথমত সুখ চাই অন্যের জন্যে, এবং দুঃখ চাই নিজের জন্যে, যেন অবশেষে অন্যেরা আমার দুঃখকে ভাগ করে নেয় এবং আমার কাছে তাদের সুখকে বিক্রি করে। দারিদ্র যদি আসে, তাহলে আমি তাকে দূরে তাড়াই না, কারণ আমি দারিদ্র দূর করার জন্যে বদ্ধপরিকর, হই নিজের জন্যে না হই অন্যের। দারিদ্র যদি না আসে, তাহলে আমি তা দূর করব কিভাবে? আর্থিক পরিমাপের দারিদ্র দরজায় আসে মেহমান হিসেবে অন্তরের দারিদ্রকে দূর করার জন্যে। আমি জীবনের যুদ্ধে যোগদান করার ক্ষেত্রে ভীত নই, এমন যদি কোনো কিছু না থাকে যার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে, তাহলে আমার কোনো গুরুত্বই থাকলো না।